এবং তার কারিশমাটিক দেখে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং শেখ হাসিনা অত্যন্ত ভীত হয়ে তাকে রাজনৈতিকভাবে দাবিয়ে দেওয়ার জন্য এই ধরনের রাজনৈতিক বক্তব্যগুলো দেওয়া হয়েছে। মালয়েশিয়াতে তারেক রহমানের কোন এক টাকাও নামে বেনামে নাই, এবং আমি আপনাকে বলে দিচ্ছি আজকের আপনার এই মিডিয়ার মাধ্যমে যদি বাংলাদেশের কোন মিডিয়া আপনারা কোন রাজনীতি ব্যক্তিত্ব ওনাদের বা সেল কেউ যদি প্রমাণ করতে পারে তারেক রহমানের নামে বেনামে এক টাকা বা কোন ইন্ডাস্ট্রি বা কোনো কিছু আছে মালয়েশিয়াতে, এবং আমি মালয়েশিয়ান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি ঘোষণা দিয়ে যাচ্ছি, আপনি এটা সবাইকে দিয়ে দিতে পারেন, যদি কেউ প্রমাণ করতে পারে আমি আর রাজনীতি করব না। যদি আরো সিরিয়াসলি কিছু বলতে চান আমি বাংলাদেশের নাগরিকত্ব কেটে দিতে পারি যদি মালয়েশিয়াকে তার এক টাকার নামে বা নামে এবং কোন ইন্ডাস্ট্রি থেকে থাকে, এটাই আমার সামারি। থ্যাংক ইউ জনাব প্রকৌশলী বাদল খান, আপনি রাজনৈতিক ভাবে অত্যন্ত বড় একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমাদের সংসদেও প্রায় দেখা যায় যে সংসদ সদস্য পদ নিয়ে অনেকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, তবে যাই হোক এই বিষয়গুলো অনেক সময় রাজনৈতিক বিতর্কের পর্যায়েই থাকে, তবে এর মধ্যেও অনেক বিষয়ে অনেক সত্য অনেক মিথ্যা, এবং রাজনীতিতে আমাদের রাজনীতিতে সত্য এবং মিথ্যার খেলা নিয়ে অনেক বিতর্ক অনেক কিছু আমরা দেখেছি, তবে আমরা জানি না এই অভিযোগগুলো শেষ পর্যন্ত কতটুকু প্রমাণ নিয়ে সামনে আসবে। এখন যতগুলো রাজনৈতিক অভিযোগ হচ্ছে তার মধ্যে কতগুলো সত্য কতগুলো মিথ্যা এবং কতগুলো আধা সত্য কতগুলো আধা মিথ্যা হিসেবে আসবে, আমরা জনাব এম এ গনির এই ব্যাপারে বক্তব্য আমরা পরবর্তী এপিসোডে শুনব। আমি জনাব প্রকৌশলী বাদল খানকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মালয়েশিয়া থেকে আপনার সম্মেলনে আসার সুবাদে এখানে বাংলা টিভিতে সময় দেওয়ার জন্য আপনাকে, এবং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিতর্কের এই সেশনে অংশ নেওয়ার জন্য জনাব প্রকৌশলী বাদল খান আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং অস্ট্রেলিয়ার আসলে আমার পক্ষ থেকে ধন্যবাদ। লন্ডন এবং ইউরোপের বিভিন্ন, আমি কয়েকদিন আগে অস্ট্রেলিয়া ছিলাম, এশিয়া প্যাসিফিক। থ্যাংক ইউ।